ঐতিহ্যবাহী সুবর্ণা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত ঘরে থেকে ক্লাস করি অনলাইন ক্লাসে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগতম। আজ আমি তোমাদের বিষয়বস্তু এবং শিরোনাম হলো চতুর্থ অধ্যায়। আজ আমি তোমাদের ইসলাম শিক্ষা নৈতিক শিক্ষা বিষয়ের চতুর্থ অধ্যায়ের আখলাক থেকে আলোচনা করব। এর আগে আমি একটা কথা বলতে চাই যে ইতিমধ্যে তোমরা বিভিন্ন বিষয়ের অ্যাসাইনমেন্ট লিখেছ এবং অ্যাসাইনমেন্টের কভার পৃষ্ঠে কী লিখতে হবে এটা ইতিমধ্যে তোমরা জেনেছ। এই জন্য আজকে আমি ওই কভার পৃষ্ঠে কী লিখতে হবে বিষয়টা আলোচনা না করে মূল যে আলোচনা আমাদের আখলাক সেই বিষয়ে আমি তোমাদের ধারণা দিচ্ছি। আখলাক আরবি শব্দ, এর অর্থ স্বভাব, চরিত্র, আচার আচরণ, ব্যবহার ইত্যাদি মানুষের দৈনন্দিন কাজকর্মের মাধ্যমে যেসব আচার আচরণ, ব্যবহার এবং স্বভাবের প্রকাশ ঘটে তাকেই আখলাক বলা হয়। এক কথায় বলা যায় আখলাক হলো মানব চরিত্রের প্রত্যেকটি দিককেই আখলাক হিসেবে অভিহিত করা যায়। মানুষের সৎ এবং অসৎ দিকগুলোর বিচারে আখলাককে দুইভাবে ভাগ করা যায়। প্রথম হলো আখলাকে হামিদা, প্রশংসনীয় আচরণ। দ্বিতীয়টি হলো আখলাকে জামিমা, নিন্দনীয় আচরণ। আখলাকে হামিদা মানুষের দৈনন্দিন জীবনে যে উত্তম কাজ, আচার আচরণ এবং স্বভাবের প্রকাশ পায় সেগুলোকে আখলাকে হামিদা বা উত্তম চরিত্র বলে অভিহিত করা হয়। যেমন পরোপকারিতা, শালীনতা বোধ, পিতামাতার কথা শোনা, ক্ষমা ইত্যাদি। আখলাকে জামিমা এমন কিছু আচরণ বা কাজ যা মানুষকে হীন নিচু স্তরে পৌঁছে দেয় সেগুলোকে আখলাকে জামিমা বা নিন্দনীয় আচরণ বলে। যেমন ক্রোধ, হিংসা, মারামারি, ছিনতাই, ইপটিজিং ইত্যাদি। আজ আমি তোমাদের এখানে তোমাদের যে আমার শুনবে যে বোর্ডে আছে সেখানে দেখো বোর্ডে লেখা আছে অ্যাসাইনমেন্ট নিয়ে এবং নির্ধারিত কাজ। অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ দুই, জোনাব ক নিয়মিত মার্জিত বেশভূষায় অফিসে আসা যাওয়া করেন, সহকর্মী ও সেবা গ্রহণকারী সবাই তার ব্যবহারে মুগ্ধ। তার সহকর্মী জোনাব খ তার এলাকার অসুস্থ পীড়িত পশু পাখি বিরান বিপন্ন গাছগাছালির পরিচর্যার জন্য একটি বহুমুখী ইনস্টিটিউশন পরিচালনা করেন। এখন অ্যাসাইনমেন্ট গ নম্বরে তোমরা দেখো জোনাব কয়ের মধ্যে আখলাকে হামিদার কোন গুণটি বিদ্যমান ব্যাখ্যা করো। গহতে দেখো জোনাব ক্ষয়ের কার্যক্রমটি তোমার পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ করো। এখানে প্রশ্ন যে জোনাব কয়ের মধ্যে আখলাকে হামিদের কোন গুণটি বিদ্যমান। জোনাব কয় আমি উত্তরে বলছি জোনাব কয়ের মধ্যে আখলাকে হামিদার শালীনতা বোধ গুণটি বিদ্যমান রয়েছে। শালীনতার আরবি প্রতিশব্দ তাহাজিব, এর অর্থ ভদ্রতা, নম্রতা, লজ্জাশীলতা। আচার আচরণে ভদ্রতা, নম্রতা, লজ্জাশীলতা এবং আচরণে এই সমস্ত পন্থা অবলম্বন করাকেই শালীনতা বলা হয়। শালীনতা মানব চরিত্রের একটি মহৎ গুণ। শালীনতা মানুষকে অন্যায় অবিচার থেকে দূরে রাখে। মানুষের সৌন্দর্যের শালীনতা বোধ থাকলে মানুষ তাকে ভালো বলে, মানুষ তাকে সম্মান করে। আর শালীনতা বোধ যদি মানুষের না থাকে সে মানুষ সমাজে ঘৃণিত। শালীন দেশ, শালীন পোশাকে যদি আমরা না চলি তাহলে সমাজে শান্তি পাওয়া যায় না। আবার মেয়েরা যদি অশালীনভাবে যদি রাস্তায় চলাফেরা করে বা অশালীন ড্রেস যদি পোশাক যদি তারা পরে রাস্তায় নামে সেক্ষেত্রে বগাটিয়া ছেলেমেয়েদের কিন্তু উত্তক্ত বা অনেক ধরনের কথার সম্মুখীন হইতে হয়। এখানে কিন্তু দেখা যায় যে শালীনতা বোধ, শালীনতা পোশাক পরিচ্ছদ কত একটি গুরুত্বপূর্ণ
বিষয়। স্বাধীনতা সম্পর্কে, স্বাধীনতা অশালীন ব্যক্তির সম্পর্কে আল্লাহ তালা অশালীন ব্যক্তির সম্বন্ধে আল্লাহ অশালীন ব্যক্তিকে আল্লাহ ঘৃণা করেন, এ সম্পর্কে আল্লাহ রাসূলুল্লাহ হাদিসে বলেছেন, ইন্নাল্লাহা ইয়াবগাদুল ফাহিশাল বাজিয়া, নিঃসন্দেহে আল্লাহ তালা অশালীন ও দুশ্চরিত্র ব্যক্তিকে ঘৃণা করেন। তিরমিজি শরীফের হাদিস। স্বাধীনতা মানুষের জীবনে অপরিহার্য বিষয়। মহান আল্লাহ আমাদেরকে স্বাধীনতা শিক্ষা দিয়েছেন। পবিত্র কোরআনের সূরা লোকমানে উল্লেখ আছে যে হযরত লোকমান আলাইহিস সালাম তার পুত্রকে স্বাধীনতা শিক্ষা দিতে গিয়ে বলেন, হে পুত্র, অহংকার, হে পুত্র, অহংকার বসে তুমি মানুষকে অবজ্ঞা করো না, পৃথিবীতে উদ্যতভাবে চলো না, কারণ আল্লাহ কোনো উদ্ধৃত অহংকারীকে পছন্দ করেন না। কাজেই আমরা স্বাধীনতাভাবে চলাফেরা করব, স্বাধীনভাবে স্বাধীনতার যে ড্রেস, যে পোশাক পরিচ্ছদ, সেভাবে আমরা পরে রাস্তায় চলব। অশালীন কোনো কাজ আমরা করব না, অশ্লীল কোনো কাজ আমরা করব না, তাহলে আমাদের সমাজ শান্তিময় হয়ে উঠবে, আমাদের চরিত্রও সুন্দর হবে। এখন আমি তোমাদের অ্যাসাইনমেন্টের গহা জনাব ফয়ের কার্যক্রমটি তোমার পাঠ্যপের আলোকে বিশ্লেষণ করো, এ সম্পর্কে একটু আলোকপাত করছি। এই প্রশ্নটা মূলত এখানে জনাব খ তার এলাকার অসুস্থকৃত পশু পাখি বিরান বিপন্ন গাছগাছালির পরিচালনার জন্য একটি বহুমুখী ইনস্টিটিউশন পরিচালনা করেন। তার মানে জনাব খ অসুস্থ মানুষকে সেবাদান করতেছেন, তারপরে পশু পাখিকে উনি পরিচর্যা করতেছেন। এটা মূলত সৃষ্টির সেবা, আমাদের চতুর্থ অধ্যায়ের পাঠ চার সৃষ্টির সেবা পাঠের অন্তর্ভুক্ত। ইসলামী পরিবেশে আল্লাহর সৃষ্টির প্রতি দয়া ও সহানুভূতি হয়ে আদর যত্ন করার নামই হলো সৃষ্টির সেবা। মহান আল্লাহ এই সুন্দর পৃথিবীতে মানুষকে আশরাফুল মাখলুকাত তথা সৃষ্টির সেরা করে পাঠিয়েছেন। আর সৃষ্টিকূলের সব কিছু, যেমন জীবজন্তু, পশু পাখি, কীটপতঙ্গ, পাহাড় পর্বত, গাছপালা ইত্যাদি মানুষের উপকারের জন্য সৃষ্টি করেছেন। সুতরাং এসব সৃষ্টির প্রতি আমাদের সহানুভূতিশীল হতে হবে, এগুলোর যত্ন আমাদের করতে হবে, এগুলো রক্ষণাবেক্ষণ করতে হবে। যে সৃষ্টির প্রতি দয়া ও সহানুভূতি প্রদর্শন করে আল্লাহ তার প্রতি খুশি হয়ে রহমত বর্ষণ করেন। এ সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এর হামু মাং ফিল আরদি ইয়ার হাম কুম মাং ফিস সামাই, তোমরা অর্থ তোমরা জমিনের অধিবাসীদের প্রতি দয়া প্রদর্শন করবে, তাহলে আসমানের অধিপতি মহান আল্লাহ তোমাদের প্রতি দয়া করবেন। তিরমিজি শরীফের হাদিস। তারপরে আরেকটা হাদিস তোমাদের বলছি এই সৃষ্টির সম্পর্কে। মহান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল খলকু ইয়ালুল্লাহি ফা আহাব্বুল খলকি ইলাল্লাহ মান আহসানা ইলা ইয়ালিহি, সমগ্র সৃষ্টির জগৎ আল্লাহর পরিবার, আল্লাহর কাছে সেই ব্যক্তি প্রিয় যে তার পরিবারের প্রতি বেশি অনুগ্রহ করেন। মিশকাত শরীফের হাদিস। আজ আমরা যদি জীবের প্রতি, আল্লাহ সৃষ্টিজীবের প্রতি আমাদের সহনশীল হইতে হবে, তাদের প্রতি আমাদের দরদ থাকতে হবে। একটা হাদিসে আছে, একটা মহিলা একটা বিড়ালকে বেঁধে রেখে না মানে পানাহার না দিয়ে তা মেরে ফেলছিল, এজন্যে তার শাস্তি হয়েছিল। পক্ষান্তরে আমরা হাদিসে আরও আমরা পাই, একটা কুকুরকে, পিপাসার্থ কুকুরকে পানি পান করানোর কারণে একজন খারাপ মহিলা সেও আল্লাহর কাছ থেকে ক্ষমা পেয়েছিলেন। কাজেই এই পৃথিবীতে যে সৃষ্টিগুলো আছে, যে পশু পাখি, মানুষ তো হলো আশ্রমের মুখলোক, সেটা তো সর্ব আগে। তারপরে অন্য অন্য যে সৃষ্টিজীব আল্লাহর বলে আছেন, তাদের প্রতি আমরা সহনশীল হব, তাদের প্রতি আমরা দয়া দেখাবো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি দয়া করবেন, আমাদের জীবনের ভুল ভ্রান্তি করে মাফ করে দেবেন। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আমি শেষে এগোতে বলতে চাই যে তোমরা অ্যাসাইনমেন্টটা লেখার সময় তোমরা চতুর্থ অধ্যায় আখলাক বিষয়, আখলাক কেমন, চতুর্থ অধ্যায় আখলাকের গ নম্বর প্রশ্ন তোমরা লিখতে, তোমরা পার্ট তিন স্বাধীনতা বোধ থেকে সাহায্য নিতে পারো। আর গ নম্বর প্রশ্ন উত্তর লিখতে তোমরা চতুর্থ অধ্যায়ের পাঠ চার সৃষ্টির সেবা, এখান থেকে তোমরা সাহায্য নিয়ে সুন্দরভাবে লিখে এই অ্যাসাইনমেন্টটা তোমরা শ্রেণী শিক্ষকের কাছে জমা দেবা। বিশ্বের এই করোনাকালীন সময়ে তোমাদের সুস্থতা
এবং দীর্ঘায়ু কামনা করে আজ এখানেই ক্লাসের সমাপ্ত টানছি। খোদা হাফেজ।